ভূতের বাড়ি। কালী পুজোর হাড় হিম করে দেওয়ার মতন থিম নিয়ে এসেছে ভৈরবতলা স্পোর্টিং ক্লাব সগর ভাঙা। আর ভূতের বাড়িতে ঘুরে বেড়াচ্ছে জীবন্ত ভূত, আর তাদেরকে দেখার জন্য মানুষের পুরো লাইন পড়ে গেছে, প্রচুর প্রচুর মানুষের জমায়েত হয়েছে এখানে। তো সবাই ধীরে ধীরে লাইভটা জয়েন করতে থাকুন, কারণ ভৌতিক থিম মানে সবার লাগে ভীষণ মজা, আর আমরাও আপনাদেরকে সেটা দেখানোর জন্য চলে এসেছি। তো একদম ভেতরে যাওয়ার আগে আমরা আপনাদেরকে আমাদের যারা স্পন্সার করছেন তাদের নামগুলো বলে দিই। কেদারনাথ কনস্ট্রাকশন, কেদারনাথ নিবাস, বেনাচিটি, কল্পনা, এনক্লেভ, দুর্গাপুর ওয়ান, অনন্যা রেসিডেন্সি, কালীগঞ্জ, এই তিন জায়গাতে রয়েছে ওনাদের ফ্ল্যাট। লন্ডন বেকারি বেনাচিটির শালবাগান রোডে রয়েছে, ক্লথ স্টুডিও বেঙ্গল অম্বুজা রিলায়েন্স রেস্টের পাশে, আর মন্ডল হোমস জিরো ডাউন পেমেন্টে ফ্ল্যাটস পেয়ে যান দুর্গাপুর, বোলপুর এবং বাঁকুড়াতে, কারণ ফ্ল্যাট মানেই মন্ডল হোমস। তো থ্যাংক ইউ আমাদের সকল স্পন্সার্সদের, ওনাদের নাম, লোকেশন, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আমরা ডেসক্রিপশনে। আর সাথে সাথে থ্যাংক ইউ আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ভৈরবতলা স্পোর্টিং ক্লাবকে ওনাদের ভূতের বাড়ি দেখানোর জন্য। আমরা চলে এসেছি সরাসরি, আজকে যা আওয়াজ, এই আওয়াজে বাইরে থেকেই মনে হচ্ছে যেন গায়ে কাটা দিচ্ছে, ভেতরে যেতে আমার সিরিয়াসলি এবার ভয় করছে, কি জানি ভেতরের মধ্যে কি আছে। এটা হবে না যে আমরা অলরেডি আগে ঘুরে এসে তারপর আপনাদেরকে দেখাচ্ছি, তা কিন্তু একদমই নয়। আমরা এখনও ভেতরে ঢুকেই নি, আমরা জাস্ট এসে এখানে গাড়ি থেকে নেমেই শুরু করে দিয়েছি এখানে একদম। আর প্রচুর লাইন পড়েছে, বাচ্চাগুলোর তো প্রায় প্রায় ভয় ভয় লাগছে। তো সবাই দেখতে থাকুন কত মানুষের ভিড় হয়েছে এখানে। থ্যাংক ইউ যারা জয়েন করছেন, সবাই কিন্তু লাইভটা করবেন প্রচুর পরিমাণে শেয়ার, কারণ হরার থিম আপনারা সবাই খুব বেশি ভালোবাসেন। তো চলুন, যারা জয়েন করছেন অনেক অনেক ধন্যবাদ। সবাই রেডি তো? খোকন দাস জয়মাকালী দমন থেকে, পরাস্কল থেকে রিমুভ কাছে, একটু কারা কারা দেখে গেছেন অলরেডি ভূতের বাড়ি? এই দেখুন বাড়ির স্ট্রাকচারটাই যা করেছে, তার মধ্যে ওই হাসি, আর এরকম লাইন পড়েছে, মানে কিছু না কিছুজন কিছুজন করে ছাড়া হচ্ছে। বাবা আমার তো দেখে ভালো লাগছে, আমি ভাবছি বাচ্চাগুলোর অবস্থা, এরা তো সম্মনে ভয়ে কেঁদে ফেলবে যা হচ্ছে। সবাই জয়েন করতে থাকুন, ভূতের বাড়ি দেখার জন্য এক্সাইটেড। তো এটার মেকিং নিয়ে আমরা কিন্তু এসেছিলাম, মনে পড়ছে মেকিং লাইভ আপনাদের দেখিয়েছিলাম ভৈরবতলা স্পোর্টিং ক্লাবের ভূতের বাড়ি। তো চলুন আমরা এবারে যাবো সরাসরি একদম ভূতের বাড়ি দেখার জন্য। লাইন লাইন, প্রচুর লাইন পড়ে গেছে ভূতের বাড়ি দেখার জন্য, লাইন পড়ছে, ভাবা যায়। সুদীপ্ত মেটে জয়মাকালী, লাইভটা করবেন প্রত্যেকের শেয়ার, কারণ সবাই যেন জানতে পারে। ঠিক আছে, এই তো ভূতের বাড়ি যে বানিয়েছে, দাদাকে দেখাও ভূতের বাড়ি, কেমন ভয় দিয়েছো দাদা ভেতরে? মোটামুটি মানুষ আনন্দ পাচ্ছে, ভালো লাগছে, হাট ফেল হয়ে যাবে না তো ভয়ে? না না, যাক বাঁচিয়েছে, ভূতের বাড়ি বানিয়েছে যে দিদি। চলুন মিতা রুইদাস, হ্যালো হ্যালো হ্যালো, চলুন আমরা যাবো একদম ভেতরে। ঠিক আছে, থ্যাংক ইউ যারা জয়েন করছেন, অসংখ্য ধন্যবাদ। পুলক ব্যানার্জি, হ্যালো হ্যালো হ্যালো, ভূতের বাড়ি দেখার জন্য কারা কারা এক্সাইটেড? ঠিক আছে, ভূতের বাড়ি যাওয়ার জন্য ইচ্ছে, হাট ফেল হয়ে যাবে না তো? আমাদেরই না হয়ে যায় ভয়ে, অবস্থা খারাপ। চলো সবাই কিন্তু একদম লাইভে কোনো কিছু পরিমাণে শেয়ার, আমরা যাবো সরাসরি একদম ভূতের বাড়িতে। ঠিক আছে, কি দারুণ দেখুন এখানে বাইরের স্ট্রাকচারটাই করেছে ভীষণ সুন্দর। চলো আমরা যাবো এবার ধীরে ধীরে ভূতের বাড়ি দেখার জন্য। এত মানুষের ভিড় হয় সেটা দেখেই আমার অবাক লাগছে, যে ভূতের বাড়ি দেখার জন্য কত মানুষের ভিড়, ভাবুন ভূতের বাড়িতে যাবে, মানে অন্যের বাড়িতে যেতে গেলে মনে এত ভিড় হয় না, কারণ আত্মীয়র বাড়িতে মনে এত ভিড় হয় না যেভাবে ভূতের বাড়ি। লাইন ওদিক থেকে একদম সোজা রাস্তা পর্যন্ত চলে গেছে, মানুষের কি ইচ্ছে, আর এটাই তো মজা। সুদীপ্ত মেয়েদের হ্যালো হ্যালো হ্যালো, জয়মাকালী, পুলক ব্যানার্জি, থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছেন, লাইভটা করবেন প্রচুর পরিমাণে, সে আরও সবাই জয়েন করুন, তারপর আমরা ঢুকবো ভূতের বাড়িতে। বেশি সংখ্যক মানুষ জয়েন করবেন, একবারই ভূতের বাড়িতে ঢুকবো, পুরো ভেতরটা দেখাবো দিয়ে বেরিয়ে যাবো, সেকেন্ড টাইম কিন্তু আর ঢুকবো না। ওই জন্য যত মানুষ পারবেন এখনই জয়েন করে যান, সবাই শেয়ার করতে থাকুন, বন্ধুদেরকে ট্যাগ করতে থাকুন লাইভটাতে, যারা হরার থিম ভালোবাসেন। ঠিক আছে, কারণ এই কালী পুজো চলে গেলে কিন্তু আবার সামনের বছর আদৌ এরকম থিম হবে না অন্য কিছু হবে সেটা তো নয়, তাই সবকটা থিম আপনাদেরকে দেখাচ্ছি, বাড়িতে বসে এক্সপিরিয়েন্স করুন বা সামনে থেকে এসে সবাই দেখবেন। প্রচুর লাইন, আমি লাইন দেখে আমার মাথা খারাপ, কত দূর যে লাইনটা গেছে আমাদের তো চোখই আসছে না, আমার পুরো ছাড়িয়ে চড়ে গেছে। ঠিক আছে, এটা সগরভাঙা, আমরা গুগল ম্যাপের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো, একদম ইজিলি আপনারা চলে আসতে পারবেন। ভৈরবতলা, এটা ভৈরবতলা স্পোর্টিং ক্লাব, ভৈরবতলা স্পোর্টিং ক্লাব আমরা যেখানে রয়েছি, এটা সগরভাঙার ভৈরবতলা স্পোর্টিং ক্লাব। রত্না দাস, থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছেন, শেয়ার করুন, আরও সবাই মানুষজন জয়েন করতে থাকুন, তারপরে আমরা যাবো কিন্তু একদম ধীরে ধীরে ভেতরে। তো চলো এবার আমরা ধীরে ধীরে একটু ভেতর দিকে যেতেই থাকি। তো চলুন ভূতের বাড়িতে আমরা নিচ্ছি এন্ট্রি ধীরে ধীরে, আর আমাকে এবার ও নিশ্চয়ই আগে বলবে তুমি আগে আগে চলো, কিন্তু আমার তো যেতে লাগে ভয়, আরে আমার তো দেখেই তো হাট ফেল হয়ে যাওয়ার উপক্রম, আমার তো ভীষণ ভয় লাগে।
গতকাল আমার অবস্থা দেখছে মানুষজন সব অন্যান্য ভূতের দিন বলে দেখেন সবাই জয়েন করুন ভূতের বাড়ি বাবারে বাবারে কোন দিক দিয়ে ঢুকবো মা গো এবার হাতগুলো নড়ছে তো আরে হাত নড়ছে বাবা রে এইগুলোই না আবার বেরিয়ে যায় কেমন করে মা গো মা গো আমার কাছে মান
মানুষের এক্সপিরিয়েন্স এগুলো দেখো, এক্সপ্রেশনস দেখো। এ ভয় লাগলো, ভয় লাগলো, লেগেছে বাবা, ওদের লেগেছে আমরা, আবার উল্টো দিকে মানে বেরোনোর রাস্তা এটা নয়।
বাবা এখানে আবার মমিটা সেরা, মমিটাকে দেখো বিশ্বাস করুন, প্রচুর লাইন, প্রচুর লাইন, মানে লাইন দেখে আপনারা পাগল হয়ে যাবেন, সাংঘাতিক লাইন পড়েছে। সবাই লাইনটা প্রচুর শেয়ার করবেন, এত সুন্দর কনসেপ্ট, আর প্রত্যেকে আসবেন ভূতের বাড়ি দেখতে, দারুণ করেছে। এটাকে তো বোঝাই যাচ্ছিল না প্রথমে যে জীবন্ত আছে, তারপরে দেখা যাচ্ছে এটা হচ্ছে সবর ভাঙাতে ভৈরবতলা স্পোর্টিং ক্লাব এবছরের আকর্ষণ ভূতের বাড়ি। তো সাংঘাতিক, মানে বেশ ভালো, বেশ ভালো, মজাও আসবে, একটু একটু ভয়ও লাগবে। আর লাইন তো আমি শুরুর থেকেই দেখিয়ে যাচ্ছি, মারাত্মক লাইন পড়েছে ভূতের বাড়ি দেখার জন্য, এত লাইন, এত লাইন, লাইন শেষই হচ্ছে না, মানে আমি লাস্টের এন্ডিংটা দেখতেই পাচ্ছি না, এত লম্বা লাইন পড়েছে, প্রচুর মানুষের ভিড় হয়েছে এখানে আসার জন্য। মাই গড, বিশাল ভিড়। এটা কোথায়? এটা এই যে এটা বললাম ভৈরবতলা স্পোর্টিং ক্লাব সাগরভাঙা, যেখানে আমরা এই মুহূর্তে রয়েছি, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন এটা, এটা হচ্ছে বাইরের পুরো আউটার লুকটা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে ভূতের বাড়ি। থ্যাংক ইউ যারা জয়েন করে রয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে ভূতের বাড়ি, আশা করি ভীষণ ভালো লেগেছে আপনাদের, ভালো লাগার মতোই, খুব সুন্দর কনসেপ্ট করেছে, আপনারা মাস্ট ভিজিট, অবশ্যই আসবেন। হরর থিম তো সবাই খুব ভালোবাসেন, আর লাইকটা করবেন প্রচুর পরিমাণে শেয়ার। কোথায় এসবিআই আমি বুঝলাম না। আচ্ছা, যারা আমাকে কমেন্ট করছিলেন যে ব্লু স্টার ক্লাবটা দেখাতে, অর্থাৎ ভুতুরে গোলক ধাঁধাটা, তো এটার পরে আমরা ওখানেই যাব, একটা নতুন থিম আপনাদেরকে দেখাবো, ভুতুরে গোলক ধাঁধা। ভুতুরে বাড়ি দেখেছেন, হন্টেড হাউস দেখেছেন, অনেক কিছু ভূতের দেখলেন, এবার ভুতুরে গোলক ধাঁধা দেখানোর জন্য এর পরের লাইভটা আমরা সরাসরি করবো ওখানেই। তো নেক্সট লাইভটা সবাই জয়েন করে যাবেন, আর এটাতে সবাই আসবেন, এনজয় করবেন, ঠিক আছে? চলো এখনকার মতো বিদায় নিচ্ছে, যারা এখনো পেজটা ফলো নি করেনি ফলো করিনি, না হলে সব ভূতগুলো আপনাদের পিছনে লাগিয়ে দেবো, যাতে আপনাদের ধরে নেয়, আমাদের পেজটা অবশ্যই ফলো করে নেবেন। টাটা।